চ্যানেল বি এন্টারটেনমেন্ট প্রেজেন্ট মনীষ ঘোষের আসন্ন ছবি শুধু আসা যাওয়া। আর এই ছবির উপরি পাওনা হচ্ছে এই ছবির কাহিনীকার যিনি রয়েছেন তাকে আমরা প্রত্যেকেই চিনি, আমাদের ভীষণ পছন্দের নানান আড্ডান মনোজ মিত্র। মনোজ মিত্রের গল্প অবলম্বনেই কিন্তু ছবিটি তৈরি হয়েছে, আর এখানে রয়েছেন মাল্টি স্টার কাস্ট। আমরা এই ছবিতে দেখতে পাবো সৌমিত চট্টোপাধ্যায় এবং মনু মুখার্জিকে, যাদেরকে বহু বছর পর আবার একসাথে আমরা পর্দায় দেখতে পাচ্ছি। আর আজকে জি বাংলার পক্ষ থেকে তারই এই সিনেমারই ট্রেলার লঞ্চ অ্যান্ড মিউজিক লঞ্চ অনুষ্ঠানে আমরা চলে এসেছি, আর এই ইভেন্টের প্রাউড ডিজিটাল পার্টনার জিও বাংলা। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। প্রেজেন্ট শুধু আসা যাওয়া, আর এত সুন্দর একটা ছবির গল্প আমি যতটুকু শুনছিলাম, আপনি কি বলবেন দর্শকদের? মানে নিজের ছবি বলে কি বলবো, ছবিটা অসম্ভব ভালো। মনীষ ঘোষ ছবিটা এত সুন্দর বানিয়েছেন, আর অ্যাক্টিং সৌমিত্র চ্যাটার্জি, মনু মুখার্জি, বিশ্বনাথ দা, কাঞ্চন দা, ভরত কৌল, মানে কত লোক, মানে কত আর্টিস্টের নাম বলবো, সবাই খুব খেটেছে। আর ছবিটা কমেডি প্লাস সেন্টিমেন্ট দুটো মিলিয়ে একটা অত সুন্দর গল্প বানিয়েছেন। আর ছবি যখন আমরা শুটিং করি তখন বোঝা যায় না কি ছবি হচ্ছে, কিন্তু শুটিং করার পরে, পোস্ট প্রোডাকশন করার পরে যখন ছবি আমরা দেখি, ফাইনাল প্রিন্ট যাকে বলি, দেখে আমাদের মন খুশ হয়ে গেল যে অত ছবি, ভালো ছবি হতে পারে। তো আমরা ছবিটা অবশ্যই কোভিডের আগে বানিয়েছিলাম, ছবির পরে সেন্সারও হয়ে গেছে, কিন্তু কোভিডের জন্য এক বছর দু বছর পিছিয়ে গেল, সবাই এটা জানে, এটা সত্যি ঘটনা। তো এখন ভালো টাইম পেয়েছি আমরা, আর নন্দনে ছবিটা রিলিজ করছি। সবাইকে আমরা রিকোয়েস্ট করব যে একবার নন্দনে বড় পর্দায় এসে ছবিটা দেখুন, অ্যান্ড ইউ উইল রিয়েলি এনজয় দ্য পিকচার। দিস ইজ মাই রিকোয়েস্ট টু অল। আপনার কাহিনী অবলম্বনে শুধু যাওয়া আসা ছবি মনীষ ঘোষের, কী বলবেন দর্শকদের? দর্শকদের ভালো লাগলে বলবো, দর্শকরা তাদের আমার কি বলবো, শুভেচ্ছা জানাবো, আর কি করতে পারি, তাই না? দুজন অভিনয় করেছেন এখানে, সৌমিত্র চট্টোপাধ্যায় রয়েছেন, মনু মুখার্জি রয়েছেন, এবং অনেকের অভিনয় করছেন এখানে, তো আপনি দর্শকদের কি বলতে চান? আমরা তো ওটা বহুদিন থিয়েটার করেছি, মানে প্রায় 5-7 বছর টানা একটানা করে গেছি। গল্পের মধ্যে যেরকম হাসি মজা রয়েছে সেরকম কিন্তু একদম অন্য একটা দিকও আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর সামাজিক জীবনটাও রয়েছে এখানে আবার। আর এটা তো খুব কমন একটা গল্প যে বাড়িওয়ালা ভাড়াটে এবং সেখান থেকে একটা সুন্দর মিষ্টি কাহিনী। লোকগুলো কমন কিন্তু কাহিনী নিশ্চয়ই নয়, কাহিনী ওরকম নয়। যতদূর শুনছিলাম যে একদম অন্য ধাঁচের বাংলা ছবি, এবং সেখানে কিছু হাসি মজার খোরাকও রয়েছে, এবং একটা অন্যরকম গল্প রয়েছে, কি বলবে দর্শকদের? হ্যাঁ, আসলে এই ছবির একটা অন্যরকম ব্যাপার বলতে, এখন তো খুব হার্ডকোর কমার্শিয়াল ছবি, সেইভাবে আগে যেরকম হতো এখন তো সেরকম হয় না। তো আমি যখন ছবিটা শুরু করার পরিকল্পনা করি, তো আমার প্রথমেই ইচ্ছে ছিল যে সৌমিত চট্টোপাধ্যায়কে বাঙালি খুব সিরিয়াস ভূমিকায় দেখেছে, কমেডি অ্যাক্টিং সেভাবে কেউ দেখেনি। তো আমি মনোজ মিত্রের এই নাটক পরবাস সেটা নিয়ে প্ল্যান করলাম ছবি করব, এবং যখন প্ল্যান করলাম রাইটস কেনা হলো, এবং সৌমিত্রদাকে, আমি জানি না সৌমিত্রদা করবে কি করবে না, এরকম একটা অবস্থায় আমরা তখন ওনাকে বলি যে আপনি একটু করুন, তো সাগ্রহে অ্যাকসেপ্ট করলেন এবং করলেন ছবিটা। আমরা সহজভাবে গল্পটা বলার চেষ্টা করেছি, আমার মনে হয় যে কোনো গল্পকে সহজভাবে বলতে পারলে বাঙালি দর্শক ডেফিনেটলি দেখবে, এবং ভালো ছবির সঙ্গে বাঙালিরা রয়েছে, আমার মনে হয় এই ছবিও তারা দেখবেন। মনোজ মিত্রের কাহিনী অবলম্বনে ছবি আর এত সুন্দর একটা কনসেপ্ট, কি বলবেন? মনোজ মিত্রের গল্প মানে ইটসেলফ একটা সিনেমা, এবং পরবাসের মধ্যে একটা ফিরে যাওয়ার গল্প আছে, একটা স্বপ্নের গল্প আছে, এবং সর্বোপরি মনীষ ঘোষের এই ডিরেকশানে এই যে আমাদের শুধু যাওয়া আসা ফিল্মটা, এটাতে একটা সত্যি স্মৃতি আছে, একটা অভিজ্ঞতা আছে, যেখানে সৌমিত্র চ্যাটার্জি, মনু মুখার্জি দুজন এর সঙ্গে আমরা পাঠ করেছি, এবং ইটস আ মানে ফিল গুড, ভেরি নাইস ফিল্ম, আমার মনে হয় সবাই দেখলে খুব আনন্দ পাবে। এটুকু।
ছোঁয়া রয়েছে, সেই সাথে মনোজ মিত্রের কাহিনী অবলম্বনে ছবি, কী বলবেন আপনি? আমি আগে বললাম যে আমার কাছে বিশাল বড় পাওনা, এবং রোলটাও যে ধরনের চরিত্র আমি করে থাকি সেখান থেকে সম্পূর্ণ একটা আলাদা চরিত্র। আজকের দিনে ছবি বানানোটুকু হচ্ছে ইজিয়েস্ট পার্ট, ছবিকে রিলিজে আনা ইজ আ বিগার ডিল। সেই জায়গা থেকে মনীষদাকে কুর্নিশ জানাই। এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার, মনোজ মিত্রর কাহিনী অবলম্বনে তো বটেই, মনোজদা নিজে পরবাস বলে একটা নাটক এই গল্পের ওপরে বেস করা, যেটা মূল নাটকটা, সেটা নিয়মিতভাবে পারফর্ম করেছেন বহু বছর ধরে, ওনার মতো একজন জীবন্ত কিংবদন্তি। তার সাথে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মনু মুখোপাধ্যায়ও এই ছবিটার অংশ, এছাড়াও সমস্ত আরও তুখর তুখর সমস্ত অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। ভীষণ সুন্দর একটা কাজ, কিন্তু এই ছবিটা আমরা বেশ অনেক দিন আগে আমরা কাজ শেষ করেছিলাম, তারপরেও কয়েক বছর লেগে গেল ছবিটা মুক্তির মতো জায়গায় পৌঁছতে। তা সেটা আজকে ভালো লাগছে, কোথাও একটা মনে হচ্ছে যে আজকে খুব আনন্দের দিন, একটা বড় দিন আর কি। ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, মানে আই এম জাস্ট স্পিচলেস। কিন্তু স্পিচ তো দিতে হবে, মাইক যখন ধরেছে স্পিচ তো দিতে হবে, কিছু করার নেই। প্রথমত হলো যে সবার আগে হলো এই ছবিটা পাওয়া আমার কাছে ইটসেলফ ইট ওয়াজ আ ব্লেসিং, এটা একটা মানে অনেক বড় আশীর্বাদ আমার উপরে যে আমি এই ছবিটা পেয়েছি। এবং ভরতদা আমাকে ফোন করে ডাকে এই ছবির জন্য, মনীষদা আমাকে ভাবে এই চরিত্রের জন্য, আমাকে যে ভেবেছে, এবং এত বড় বড় স্টার কাস্টের মাঝে আমি, হ্যাঁ মানছি টেলিভিশনে 12 বছর টিকে আছি, 12 বছর ধরে কাজ করছি, কিন্তু ফিল্ম ইজ লার্জার দ্যান লাইফ। এই গল্পের পার্ট হওয়া ইটসেলফ ওয়াজ আ ব্লেসিং ফর মি। দর্শক আপনাদের জন্য কিন্তু আমি আজকে এই জায়গায়, কারণ আমি 12 বছর ধরে কাজ করছি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে, ইটস ওনলি বিকজ অফ দর্শক, আপনাদের জন্য। আপনারা আমাকে ভালোবাসেন, প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা ধারাবাহিক আপনারা এত ভালোবেসেছেন, তার জন্য আমি আজকে এই জায়গায় এবং এই ছবিটাও করেছি। দেখুন এই ছবিতে অভিনয় দেখে বলবেন, যদি ভালো লাগে তাহলে ছবিতে এরপর থেকে ছবিতে ট্রাই করবো। জিও বাংলাকে থ্যাংক ইউ সো মাচ আমার এই বাইটটা নেওয়ার জন্য, আমার মনে হয় এটা প্রথম বাইট জিও বাংলাকে দিচ্ছি। জিও বাংলার সমস্ত দর্শককে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, এবং মন থেকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রথম বলতে গেলে প্রচণ্ড নার্ভাস, এবং সবার সাথে কাজ করে প্রথমে কি মনে হয় যে না এত বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ করছি, কিরকম লাগবে, সবাই আমার সাথে কতটা কোঅপারেট করবে না করবে? কিন্তু সেরকম কোনো কিছুই না, যখন কাজে এতে নামা হলো তখন মনে হলো যে না সবাই একদম টোটালি নিজের ঘরের মেম্বার, নিজের মতো, ছোটোখাটো ভুল টুটি সমস্ত কিছু মেকআপ হয়ে যায়, তবু তাদের মধ্যে তাদেরকে দেখে কিছু শেখার চেষ্টা করেছি, এবং নিজের মধ্যে যতটুকুনি আছে মন্দিরা চরিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এবার বাকিটা দর্শকের কীরকম লাগবে সেটা সম্পূর্ণ দর্শকের ওপর নির্ভর করছে। আপনারা দেখলেন মনীষ ঘোষের আসন্ন ছবির ট্রেলার শুধু আসা যাওয়া, আর সেই সাথে আমরা কিন্তু গানও কিছু শুনলাম এবং কলাকুশলীদের সাথেও কথা বলে নিলাম। তারা তাদের অভিনীত চরিত্র নিয়ে কথা বললেন, এবং যিনি কাহিনীকার মনোজ মিত্র তার সাথেও আপনাদের আমি কথা বলে দিলাম, তিনিও দেখলেন ছবিটি সম্বন্ধে কী বললেন। এরপর ছবিটি সম্বন্ধে আরও অনেক জানতে হলে কিন্তু আমাদের চ্যানেলে নজর দিতে হবে, এবং ছবিটি যখন রিলিজ করবে তখন সিনেমা হলে গিয়েও দেখতে হবে। আজকের ইভেন্টটির প্রাউড ডিজিটাল পার্টনার ছিল জিও বাংলা। কেমন লাগলো আজকের এই ট্রেলার অ্যান্ড মিউজিক লঞ্চ ইভেন্ট অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশানে। ক্যামেরা সোমর সঙ্গে আমি স্নিগ্ধা, এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়। নমস্কার।